আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি মেট্রোসেম টু দ্য পয়েন্ট অনুষ্ঠানে। আমি তারিকুল ইসলাম মাসুম। যে যেখান থেকে যুক্ত হয়েছেন সবাইকে শুভেচ্ছা, ভালো আছেন সবাই, সেই প্রত্যাশা রেখে শুরু করছি আজকের অনুষ্ঠান। আজকের আলোচনার বিষয় সিটি নির্বাচন ও বিএনপির ঝুঁকি। আসছে পাঁচটি সিটি কর্পোরেশনের নির্বাচন, বাংলাদেশের বড় বড় পাঁচটি সিটি নির্বাচন। সেখানে সরকারি দল আওয়ামী লীগের সদস্য প্রার্থী মনোনয়ন হয়েছে, এখনও স্বতন্ত্র হিসাবে যারা নির্বাচন করবেন তারা উৎসাহে আছেন। আবার বিএনপি একটি বড় রাজনৈতিক দল, তারা এই সরকারের অধীনে কোনো নির্বাচনে যাবে না বলে ঘোষণা দিয়েছে এবং স্থানীয় সরকার নির্বাচনেও যাবে না। যাই হোক, সামনে সিটি নির্বাচন, পরে জাতীয় নির্বাচন, এই সব বিষয়ে আলোচনা হবে। আলোচনার জন্য আমাদের সাথে স্টুডিওতে এই মুহূর্তে উপস্থিত আছেন আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট রিয়াজুল কাউসার। ভালো আছেন? আমাদের সাথে আরও উপস্থিত আছেন বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এ বি এম মোশাররফ হোসেন। ধন্যবাদ, আপনাকে স্বাগত। স্বাগত। দুজনকেই পাঞ্জাবি পরে খুবই সুন্দর লাগছে। এখন নির্বাচন আসছে, আমরা সিটি নির্বাচন নিয়ে কথা বলতে চাচ্ছি। যদিও সিটি নির্বাচনটাকে যদি মনে করা হয় যে সেমিফাইনাল, জাতীয় নির্বাচনটি ফাইনাল, এই তো ছয় সাত মাসের ব্যবধানে হয়তো এই নির্বাচনগুলো হবে। বিএনপির তো সমর্থক আছে বাংলাদেশে, তারা যদি প্রার্থী না দেয় তাহলে তাদের ভোটার আছে, তারা কোথায় যাবে? যে কোনো নির্বাচনে মূলত স্টেকহোল্ডার জনগণ, ভোটাররা। এখন ভোটাররা যদি নির্বাচন উপযোগী একটা পরিবেশ না পায়, ভোটাররা যদি তাদের যে ভোটটা দেবে সেই ভোটের রেজাল্টটা যদি না পায়, প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা যদি সমান্তরাল মাঠ না পায়, তাহলে সেই নির্বাচন করে লাভটা কী? আমরা দেখেছি যে আওয়ামী লীগের আমলে আজকে বাংলাদেশের এই নির্বাচনটাকে আজকে নির্বাসনে পাঠানো হয়েছে। আজকে মানুষ ভোট দেওয়ার কোনো সুযোগ মানুষের নেই, যার কারণে আমরা মনে করি যে আওয়ামী লীগের আমলে অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচন কোনোভাবেই সম্ভব নয়। যার জন্য আমরা একটা বৃহত্তর স্বার্থে বাংলাদেশের মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা কিন্তু এই নির্বাচন বর্জন করে চলেছি। আমরা বলেছি একটা দল নিরপেক্ষ, তত্ত্বাবধায়ক বলেন, নির্বাচনকালীন সরকার বলেন, যে কোনো সরকারই বলেন, যদি দলীয় সরকারের বাইরে যদি এরকম একটা সরকার হয় তাহলে বাংলাদেশের মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা হবে। আমি ছোট্ট করে একটু সাপ্লিমেন্ট করি, মানে স্থানীয় নির্বাচনের ক্ষেত্রে তো তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার সম্ভব হয় না, যদিও আপনাদের দাবি জাতীয় নির্বাচনের ক্ষেত্রে। এখানে আপনি যে কথাটি বলছেন না, একটি চমৎকার কথা বলেছেন। এখানে সংকটটা এই জায়গায় তৈরি হয়েছে। আপনারা দেখবেন যে 2013-তে একটি, এই যে আজকে যে সিটি কর্পোরেশন নির্বাচনটা, 2013-তে একটি নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনে বাংলাদেশে মোটামুটি যখন জনগণ ভোট দিতে পেরেছে, পাঁচটা সিটি কর্পোরেশন নির্বাচনে কিন্তু বিএনপি সেদিন বিজয়ী হয়েছিল। তখন মার্কা, কোনো মার্কা ছিল না, স্থানীয় সরকার মার্কা, যে মানে জাতীয় মার্কার বাইরে নির্বাচক ছিল। কিন্তু আওয়ামী লীগ যখন বুঝতে পেরেছে যে দলীয় মার্কা ছাড়া তাদের জেতার আর কোনো সুযোগ নাই, কারণ দলীয় মার্কা দেওয়া মানে নৌকা মার্কা যখনই আওয়ামী লীগ দেওয়া হচ্ছে, মাননীয় প্রধানমন্ত্রী স্বাক্ষরে যাচ্ছে, স্থানীয় প্রশাসন তারা মনে করে নৌকাকে বিজয়ী করা তাদের একটা নৈতিক দায়িত্ব। যদি তাদের দায়িত্ব পালন অবস্থায় কোথাও নৌকা পরাজয় হয়, সেখানে তাদের ট্রান্সফার হবে, তাদের পোস্টিং হবে না, আগামী দিনে তাদের প্রমোশন হবে না, এই সকল নানা সংকটের কারণে স্থানীয় প্রশাসন নৌকাকে যখনই মনে করে যে সরকার দলীয় মার্কা, তখনই তাকে জিতানোর জন্য যত প্রশাসনিক ব্যবস্থা দরকার সেইটা গ্রহণ করে। যার জন্য আপনি যে কথাটি বলেছেন, আপনার কথা কারেক্ট, কিন্তু বাস্তবতা কিন্তু আলাদা। বাস্তবতা হলো এই যে জাতীয় নির্বাচনের মার্কাটা, মানে সংসদ নির্বাচনের মার্কাটা যখন স্থানীয় সরকার নির্বাচন নিয়েছে, তখন কিন্তু এইটাকে একটা রাজনৈতিক আবহাওয়ার মধ্যে এটা পড়ে গেছে, যার কারণে আপনি যতই এটা স্থানীয় সরকারের নির্বাচন বলেন আসলে বাস্তবায়ন সেটা নাই, বরং নৌকাকে জেতানোর জন্য। আপনি দেখেন যদি কোথাও নৌকা হারে, আওয়ামী লীগের মধ্যে কত রিয়াকশন, নৌকা কীভাবে হারলো, নৌকার বিরুদ্ধে কারা ব্যবস্থা নিয়েছে, প্রশাসনের তার লোকদেরকে একটা টস্ত অবস্থা রাখা হয়। এই কারণে আমরা মনে করি যদিও এটা স্থানীয় সরকার নির্বাচন, তারপরও এই নির্বাচনে দলীয় একটা প্রভাব ব্যাপকভাবে কাজ করে, যার কারণে জনগণ সঠিকভাবে ভোট দিতে পারে। আপনার কাছে অ্যাডভোকেট রিয়াজুল কবির কাউসার, স্থানীয় সরকারের নির্বাচনে এই সিটি কর্পোরেশন নির্বাচন কিন্তু একটা বড় নির্বাচন। হ্যাঁ, বর্তমানে এই নির্বাচনটি দলীয় প্রতীকে হচ্ছে, অর্থাৎ মেয়র পদ দলীয় মনোনয়ন ভিত্তিতে হচ্ছে, জাতীয় প্রতীকে হচ্ছে। এটা সাথে জাতীয় সংসদ নির্বাচনের অনেক পার্থক্য, জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতার পরিবর্তন হয়। কিন্তু মোশাররফ ভাই যে কথাটা বললেন, 2013 সালে ওনারা জয়ী হয়েছিলেন, 2018-তে কিন্তু ওনারা দুই একটি সিটি কর্পোরেশনে জয়ী হয়েছিলেন, সিলেটে
সিলেটে কুমিল্লায়। সাম্প্রতিককালে আমরা দুটো নির্বাচন দেখলাম, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এবং কুমিল্লা সিটি কর্পোরেশন। দেখুন, একটা দলের কৌশল থাকতেই পারে, কিন্তু আমরা মনে করি এটা অপকৌশল। যারা প্রার্থী হয়েছেন তারা কিন্তু বিএনপির পদদারী নেতা, যদি ওনারা বলেছেন বহিষ্কার করেছেন বা, কিন্তু আমরা দেখেছি নির্বাচন পরিচালনায় কিন্তু বিএনপি নেতৃবৃন্দ ছিলেন এবং দুইটা নির্বাচনই কিন্তু অংশগ্রহণমূলক হয়েছে, প্রতিদ্বন্দ্বীপূর্ণ হয়েছে, রেজাল্ট কিন্তু খুব অল্প ইয়েতে হয়েছে। তার মানে কি, বিএনপির নেতাকর্মীরাও চায় স্থানীয় সরকারের নির্বাচন তারা অংশগ্রহণ করতে। দেখুন, এখন এই নির্বাচন হবে, এই ভোটাররাই তো আগামী ডিসেম্বর বা জানুয়ারির দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটার হবে, এই ভোটারই তো। আমরা মনে করি একটা রাজনৈতিক দল, যেহেতু এখন সিটি কর্পোরেশনের মেয়র রাজনৈতিক মনোনয়ন দেওয়া হচ্ছে, যদি একটা রাজনৈতিক দল এই ধরনের বড় সিটি কর্পোরেশনে যেখানে 20-30 লক্ষাধিক ভোট আছে সেই নির্বাচনে অংশগ্রহণ না করে, এই দলটি কিন্তু খুব দ্রুত জনবিচ্ছিন্ন এবং ভোটার বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। আপনি লক্ষ্য করে দেখবেন, গত কয়েক মাসে আমাদের স্থানীয় সরকারের যে নির্বাচন হয়েছে ইউপি পরিষদে, সেখানে কিন্তু সারা বাংলাদেশে অনেক বিএনপি নেতাকর্মীরা ইউনিয়ন পর্যায়ে চেয়ারম্যান পদে নির্বাচন করেছে এবং 272 জন চেয়ারম্যান কিন্তু নির্বাচিত হয়েছে বিএনপি নেতাকর্মীরা, যারা উপজেলা বা ইউনিয়ন পর্যায়ের সভাপতি সেক্রেটারি। তারা মনে করে তাদের যদি ইউনিয়ন উপজেলায় রাজনীতি করতে হয় তাহলে যে কোনো নির্বাচনে অংশগ্রহণ করতে হবে, কারণ নির্বাচন আসলে একটা দল যে সাংগঠনিক কার্যক্রম চালাতে পারে এটা অন্য সময় হয় না, যে স্পিরিটটা থাকে। কিন্তু আমরা বরাবর লক্ষ্য করে দেখছি যে এই দলটি বলে দীর্ঘদিন রাষ্ট্রীয় ক্ষমতায় ছিলেন, কিন্তু তারা এখন প্রকাশ্যে ঘোষণা দিচ্ছেন যে আমরা নির্বাচনে যাব না, আবার নির্বাচন করতেও দেব না, যেটা 2014 সালে করার চেষ্টা করেছিল। এটা কিন্তু একটা অসাংবিধানিক কথা, অরাজনৈতিক কথা বলছেন। আপনি যথার্থই বলেছেন যে সিটি কর্পোরেশনে বিএনপির ঝুঁকি, আমি মনে করি তাই। এই দলটি যদি আগামী জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে চায় জনগণ এবং ভোটারদের ভরসা রেখে, তাহলে ওনাদের এই সিটি কর্পোরেশনে অংশগ্রহণ করা উচিত, কারণ যেহেতু এটা সম্পূর্ণ দলীয় নির্বাচন না বা ক্ষমতায় যাওয়ার নির্বাচন না এই নির্বাচনে, কারণ বর্তমান যে নির্বাচন কমিশন স্বাধীনতার 52 বছর পরে কিন্তু এটা আইনের মাধ্যমে নির্বাচিত একটি নির্বাচন কমিশন, এবং এই নির্বাচন কমিশনের বিরুদ্ধে কিন্তু ওনাদের সুনির্দিষ্ট কোনো অভিযোগ নেই। আগে যেমন গদবাদা কিছু অভিযোগ বলতেন, এটা কিন্তু এখন ওনারা দাঁড় করাতে পারছেন না। আমরা মনে করি যেহেতু স্থানীয় সরকার বড় নির্বাচন জাতীয় সংসদ নির্বাচনের আগে এই দলটির এই নির্বাচন অংশগ্রহণ করা উচিত এবং জনগণ এবং ভোটারদের রায় মাথায় পাতা উচিত। আমি মনে করি এই সিটি কর্পোরেশন থেকে ওনাদের একটা ধারণা হবে যে ওনাদের অবস্থানটা কী, কী অবস্থানে ওনারা বাংলাদেশ আওয়ামী লীগের মতো একটা বড় রাজনৈতিক সংগঠন যেটা জনতা শেখ হাসিনা নেতৃত্বে টানা 14.5 বছর রাষ্ট্রীয় ক্ষমতায় আছে, তাদের বিরুদ্ধে আগামী নির্বাচনটা ওনারা কতটা লড়তে পারবেন। আচ্ছা, আসবো আপনার কাছে। মোশাররফ হোসেন, আমরা জানি যে এখন যে সিটি 5টি সিটি নির্বাচন হচ্ছে, এর মধ্যে 4টিতে আওয়ামী লীগ দলীয় প্রার্থী বিজয়ী হয়েছিল, 2টা জায়গায় চেঞ্জ হয়েছে। আবার আরিফুল হক চৌধুরী, যিনি সিলেটের মেয়র ছিলেন, তিনি বিএনপি দলীয় সমর্থক ছিলেন এবং তিনি আমরা যতদূর জানি পত্রপত্রিকার মধ্যে তিনি এখন লন্ডনে আছেন তার নির্বাচনী বিষয়ে হয়তো ফয়সলা করার জন্য। এখন যে বিএনপির ওই যে ঝুঁকির কথা যেটা আমরা দিয়ে শুরু করছি, এখানে প্রার্থিতা দিলেও এক ধরনের ঝুঁকি, আবার প্রার্থিতা প্রত্যাহার করলেও আর এক ধরনের ঝুঁকি, আপনি নিশ্চয়ই সিদ্ধান্ত দিতে পারবেন না, এক ধরনের অ্যানালাইসিস তো করতে পারবেন না। কিন্তু এটা আপনি যে একটা প্রসঙ্গ যেটা আপনি উত্থাপন করেছেন, অনেকেই কথা বলে যে যদি বিএনপি ইলেকশনে না যায় তাহলে বিএনপির কি অস্তিত্ব থাকবে, অথবা বিএনপি কি ওই আওয়ামী লীগে একটা নতুন এখন একটা বক্তব্য শুরু করেছে তাহলে মুসলিম লীগে পরিণত হয়ে যাবে বিএনপি। কিন্তু আপনি যদি ইতিহাসের দিকে একটু দৃষ্টি দেন, ইতিহাস তা বলে না। ইতিহাস বলে যে একটা দল যদি নীতি আদর্শ নৈতিকতায় অটুট থাকে তাহলে জনগণ তাদের পক্ষে। আপনি এরশাদ বিরোধী মুভমেন্টের সময় দেখেন, বিএনপি এবং আওয়ামী লীগ সহ আমরা সেই দিন যৌথভাবে আন্দোলন করেছিলাম এবং দুই দল মিলে সেদিন 5 দফা প্রণয়ন করা হয়েছিল এবং সেদিন একটা কমিটমেন্ট ছিল যে 5 দফার সাথে যারা বেঈমানি করে ইলেকশনে যাবে তারা জাতীয় বেঈমান হিসেবে চিহ্নিত হবে। কিন্তু আমরা দেখেছিলাম 1996 সালে আওয়ামী লীগ 86তে সেই দিন কিন্তু এই 5 দফার সাথে বেঈমানি করে আওয়ামী লীগ রাষ্ট্রীয় এরশাদের অধীনে নির্বাচন গেছে এবং সেই সংসদও কিন্তু টিকিয়ে রাখতে পারেনি। বেগম খালেদা জিয়া 9 বছর এরশাদের অধীনে কোনো নির্বাচনে অংশগ্রহণ করেনি।
1990 সালের স্বাধীন পতন পর বাংলাদেশে যখন অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচন হয়েছে, বাংলাদেশের ভোটাররা যখন ভোট দিতে পেরেছে, সেই নির্বাচনে কিন্তু বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছে। সুতরাং আজকে আওয়ামী লীগ যে কথাটি বলে জনগণকে বিভ্রান্ত করতে চায়, আমাদের নেতাকর্মীদের মনোবলকে ফাটল ধরাতে চায়, এটা সম্পূর্ণ বানোয়ার। কারণ ক্ষমতার বাইরে 9 বছর থেকেও কিন্তু আমরা 91 সালে অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচনে আমরা রাষ্ট্রীয় ক্ষমতায় গিয়েছি। এখন আমি মনে করি তার চেয়ে বিএনপি আগের চেয়ে অনেক বেশি সুসংগঠিত। কারণ এই আমাকে দেখেন, আমি এরশাদ বিরোধী আন্দোলনে একজন ছাত্র রাজনীতির কর্মী ছিলাম, আজকে কিন্তু আমি বিএনপির একটি দায়িত্বে আছি। সারা বাংলাদেশে আপনার বিএনপির জেলা উপজেলা আপনার কেন্দ্রীয় নেতৃত্বে এই দলের যারা মানে মানে জাতীয়তাবাদী ছাত্রদল বা যুব দল থেকে যারা তৈরি, তারাই কিন্তু আজকের নেতৃত্ব। সুতরাং দলের মধ্যে ঐক্য বলেন, কমিটমেন্ট বলেন, আত্মত্যাগ করার মতো যে একটা স্পিরিট, সেটা আগের চেয়ে অনেক বেশি। সুতরাং ঝুঁকি বলতে কোনো কথা নাই, বরং এই যে অত্যাচার নির্যাতনের মাধ্যমে বিএনপি কিন্তু আজকে অনেকটা আরও আগের চেয়ে শক্তিশালী হয়েছে। আমি কি একটা কথা বলি, আপনি দেখেন আর 14 বছর আমলি ক্ষমতায় আমাদের নামে 1,10,000 মামলা, 44 লক্ষ আসামি, ইলিয়াস আলী সহ 600 লোককে গুম করা হয়েছে, 3,000 লোককে হত্যা করা হয়েছে। এখানে কায়সার সাহেব আছেন, বলুক যে বিএনপির একটা কোনো কেন্দ্রীয় নেতাকে আওয়ামী লীগে যোগদান করতে পেরেছে আজ পর্যন্ত, পারেনি। এটাই হলো বিএনপির সবচেয়ে মূল শক্তি। বিএনপির কোনো নেতাকে আওয়ামী লীগে যোগদান করেছে না? বিএনপির কোনো নেতাকে তো আওয়ামী লীগ নেওয়ার প্রয়োজন নেই, কারণ বিএনপি এখন স্বাধীনতার পরাজিত শক্তির সাথে হাত মিলাচ্ছে। আমরা স্পষ্টত দেখতে পাচ্ছি গত 71 জাতীয় সংসদ নির্বাচনে ওনারা 25টা আসন কাদেরকে ছেড়ে দিয়েছিল, যুদ্ধপরাজয়ের বিচারে যাদের সাজা হয়েছে, সাজা কার্যকর হয়েছে, তাদের ছেলে মেয়েদেরকে 25টা আসন ছেড়ে দিয়েছিল। সেই দলটির সাথে একত্র করে তারা করতে চায়। দেখেন এখানে অনেক কথা বলেছেন যে বিএনপি নীতি আদর্শ নিয়ে আন্দোলন করে যাচ্ছে। আমি যদি বলি যে বিএনপির জন্মটা কীভাবে হয়েছিল, বাজা দল, জাগা দল, জিয়াউর রহমান সাহেব ক্ষমতায় থেকে দল গঠন করলেন, নির্বাচন করলেন, সরকার গঠন করলেন, এবং আমরা মনে করি কি এই কারণে কিন্তু আজকের বিএনপির এই অবস্থা। কারণ এটা তো বলতেই পারি, বিএনপি যখন জিয়াউর রহমান যখন দলটা করেছিলেন, তখনকার স্বাধীনতার যা পরাজিত শক্তি, যারা স্বাধীনতার পরে পাকিস্তান চলে গিয়েছিলেন, লন্ডনে চলে গিয়েছিলেন, তাদেরকে এনে 79 পার্লামেন্টে এমপি বানালেন, মন্ত্রী বানালেন, প্রধানমন্ত্রী বানালেন, এর ফলটা তখন বিএনপি পাচ্ছে। কিন্তু আমরা গর্ব করে বলতে পারি আওয়ামী লীগে স্বাধীনতার পক্ষের শক্তি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যার স্বাধীন হয়েছে, যারা মুক্তিযুদ্ধ করেছিলেন, তারা দিচ্ছে। আমরা বিএনপির কোনো নেতা কর্মীকে আনার তো প্রশ্নই ওঠে না, যোগ দেওয়ার তো প্রশ্নই ওঠে না। কারণ আমরা মনে করি বর্তমানে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সারা বাংলাদেশে একটা সুসংগঠিত রাজনৈতিক দল, ইউনিয়ন পর্যায়ে বলেন, উপজেলা পর্যায়ে বলেন, জেলা পর্যায়ে দলটি আজকে সুসংগঠিত। আমরা শুধু নির্বাচন না, বিএনপির যে কোনো আন্দোলন মোকাবেলায়ও আমরা প্রস্তুত আছি, যে কোনো সাংগঠনিক কর্মসূচিতে কিন্তু আমরা সোচ্চার আছি। আমরা মনে করি আমাদের অবস্থান সুদৃঢ়। ওনারা একটা কথা বলেন বারে বারে যে সরকারের অধীনে নির্বাচন, সরকারের অধীনে নির্বাচন, নো, নির্বাচন করবে নির্বাচন কমিশন। আমরা নির্বাচন কমিশনকে শক্তিশালী করতে চাই, বিএনপি তো সেটা করে না। ওনারা দেখেন সংলাপে যায় না, নির্বাচন কমিশন কিন্তু দুটো সংলাপ করেছে, সেখানে যাচ্ছেন না। যেহেতু আমরা একটা নিবন্ধিত রাজনৈতিক দল, আমাদের কিন্তু নির্বাচনটা করতে হবে নির্বাচন কমিশনের অধীনেই, আর ওনারা সেই নির্বাচন কমিশনে ইগনোর করতে চান। ওনারা তাহলে কার অধীনে নির্বাচনে যেতে চান? ওনারা কি সেই ওনাদের যে যাত্রা যে শুরু হয়েছিল সেভাবে রাষ্ট্রীয় ক্ষমতা আসতে চান ঘোষণা দিয়ে? সেই অবস্থাটা কি 2023 বা 2024 সালে বিদ্যমান আছে? এখনকার সংবিধান কি সেটা পারমিট করে? আসলে কি জানেন, নিজেদের সাংগঠনিক ব্যর্থতা কখনো আওয়ামী লীগের উপর চাপান, কখনো সরকারের উপর চাপান, কখন নির্বাচন কমিশনের উপর চাপান, যার জন্য ওনারা নির্বাচনে যেতে চান না। আমরা তো মনে করি স্থানীয় সরকার নির্বাচন, সিটি কর্পোরেশন নির্বাচন অবশ্যই ওনাদের অংশগ্রহণ করা উচিত, সেখানে দেখা উচিত তাদের সাংগঠনিক অবস্থাটা কী, সেটার মূল্যায়ন করে জাতীয় সংসদে সেটা করা উচিত। কারণ এই এখানে যদি আমরা ধরে নিই আমরা 5টা আসনে জয়লাভ করি, তাতে কি ক্ষমতায় পড়ে যাওয়ার কোনো সম্ভাবনা আছে বা যাওয়ার কোনো সম্ভাবনা আছে? অর্থাৎ এই ভোট যুদ্ধে ওনারা আসতে চাচ্ছেন না, কেন? ভোট যুদ্ধে কিন্তু মানে মৌলিক শক্তি হলো জনগণ এবং ভোটার, তারা সিদ্ধান্ত নেবে, তারা সিদ্ধান্ত দেবে। কিন্তু আমরা তো মনে করি এই দলটি সে পথে হাঁটছে না। আমরা অনেকগুলি মহাসমাবেশ দেখেছি, আন্দোলনের ঘোষণা দেখেছি, গণ অভ্যুত্থানের ঘোষণা দেখেছি, ওই কোনোটা তো ডিসেম্বরে হয় না, জানুয়ারিতে হয় না, এপ্রিল মাস চলে যাচ্ছে, রোজা চলে যাচ্ছে,
হ্যাঁ, ঈদের পরে নতুন কোনো ঘোষণার আশা আমরা রইলাম। একটা সংলাপের কথা বলেছেন রিয়াজুল কাউসার সাহেব, সংলাপ আসলে সামনাসামনি যে সব সংলাপ হবে এমন না, মানে ঘুরে ফিরেও কিন্তু সংলাপ হতে পারে। যেমন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্র সফর করেছেন, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর সাথে কথা বলেছেন, একটা সুষ্ঠু অবাধ সবার অংশগ্রহণের নির্বাচনের কথা বলেছেন, আবার পিটার হাসের সাথে বিএনপির নেতৃবৃন্দ দেখা করেছেন, আবার বিএনপি মহাসচিব বেগম খালেদা জিয়ার সাথে দেখা করেছেন। এটা হয়তো এক ধরনের বার্তা ঘুরছে বাংলাদেশের জাতীয় নির্বাচন নিয়ে। এই সংলাপটা কি সামনাসামনি দুই দল বা সরকারের সাথে বিরোধী দলের বা নির্বাচন কমিশনের ডাকে হতে পারে? রিয়াজুল কাইম কাছার একটি প্রশ্ন করেছে বিএনপির জন্ম কিভাবে। বিএনপির জন্ম কিন্তু বিএনপির মতো দল কিন্তু জন্ম হওয়ার বাংলাদেশে প্রয়োজন ছিল না। আওয়ামী লীগের ব্যর্থতা, আওয়ামী লীগের নগ্ন দলীয়করণ, আওয়ামী লীগের স্বাধীনতা চেতনাকে ধ্বংস করার যে ধ্বংসস্তূপ, সেখান থেকে কিন্তু বিএনপির জন্ম হয়েছে। আপনি দেখবেন স্বাধীনতার মূল চেতনা ছিল গণতন্ত্র, মূল চেতনা ছিল মানুষের ভোটের অধিকার, মূল চেতনা ছিল মানুষের বাক স্বাধীনতা। আওয়ামী লীগ 1975 সালে বাকশালের মাধ্যমে সেই আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করে দিয়েছে। বরং আজকে যে আমাদের এবিএম রিয়াজুল কাবির কাছে বাংলাদেশ আওয়ামী লীগের যে পরিচয় দিচ্ছে সেটাও বিএনপির বদৌলতে, কারণ এই আওয়ামী লীগ তো ছিল না, তারা বাকশাল গায়ন করেছিল। সুতরাং আওয়ামী লীগের ব্যর্থতার কারণে আজকে বিএনপি, আজকে আমি যদি আপনার এই ছোট্ট পরিসরে এই ক্যানভাসে আমি হয়তো এত বিরাট ছবি আমি আঁকতে পারবো না, যদি আপনি আমাকে সময় দিতেন যে আওয়ামী লীগের এখানে যদি বাংলাদেশের বিশিষ্ট জনরা কেন বিএনপি তৈরি হয়েছে, যদি আপনি মহিউদ্দিন আহমেদের লেখা পড়েন সেখানে বলছে আওয়ামী লীগের ব্যর্থতার কারণে একটা অনুকূল পরিবেশের কারণে বিএনপির জন্ম হয়েছে। আপনি যদি আমাদের এখন বিকল্পধারা নেতা বদ্রুদা চৌধুরী বলেন যে 1900 স্বাধীনতার পর বাংলাদেশের মানুষের যে আকাঙ্ক্ষা ছিল সেই আকাঙ্ক্ষাকে ভুলন্ধিত করে বিএনপি আওয়ামী লীগ যখন একদলীয় বাকশালের দিকে চলে গেছে তখনই 75-এর দুঃখজনক ঘটনা ঘটে এবং সেই রাজনৈতিক শূন্যতার কারণেই বাংলাদেশে বিএনপির মতো একটি দল জন্ম হয়েছে এবং সেই দল আজকে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল, এটাকে অস্বীকার করার সুযোগ নেই। রিয়াজুল কাইম কাউসার আমরা বলেছে আমরা নাকি নির্বাচনে ভয় পাই, এই বিএনপি 79 সালে আওয়ামী লীগকে পরাজিত করে ক্ষমতায় এসেছে, 91 সালে আওয়ামী লীগকে পরাজিত করে ক্ষমতায় এসেছে, 2001-এ পরাজিত করে ক্ষমতায় এসেছে, আর আওয়ামী লীগ কখন ক্ষমতায় এসেছে? ষড়যন্ত্রের মাধ্যমে। আপনি দেখেন 1-11 আন্দোলনের ফসল, ফখরুদ্দিন মঈনুদ্দিন যত কাজ করবে সব বৈধতা দেবে, 2014-তে বিনা ভোটে, 2008-এর দিনের ইলেকশন রাতে। সুতরাং আওয়ামী লীগ জনগণের ভোটে কোথায় নির্বাচিত হয়েছে একটা উদাহরণ দেখান। এখন আপনি বলছেন সংলাপ, হ্যাঁ যে কোনো রাজনীতিতে আমি মনে করি যে আলাপ আলোচনা সংলাপ একটা ইতিবাচক দিক, কিন্তু সেটা সেই কমিটমেন্ট যদি না রাখে। আপনি দেখেন 2018-তেও আওয়ামী লীগের সাথে আমরা সংলাপে গিয়েছিলাম, আমাদের মহাসচিবের নেতৃত্বে আমরা সংলাপে গিয়েছি, কিন্তু সেখানে দেখবেন যে মাননীয় প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সভানীতে দুটি ওয়াদা করেছিলেন যে আজকে থেকে বিএনপির কোনো নেতাকর্মীদেরকে গ্রেপ্তার করা হবে না এবং আমি ওয়াদা করছি আগামী নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে। আমি আপনাকে বলতে মানে একটা তালিকা দিয়ে দেখাতে পারি, 7 নভেম্বর 2018-তে আমরা আলোচনায় গিয়েছিলাম তাদের সাথে সংলাপে, 8 তারিখ থেকে 29 তারিখ নমিনেশন সাবমিট পর্যন্ত আমাদের নামে 400 মামলা করেছে তার আসামি 40,000, ইলেকশনের বলেছে আমি ওয়াদা করছি নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ হবে, সেই নির্বাচনের দিন ইলেকশন রাতে হয়ে গেছে, আমি বিশ্বাসটা করবো কাকে? তো যারা ন্যূনতম কমিটমেন্ট রাখতে পারে না, যারা জনগণের অধিকারকে সংরক্ষণ করতে পারে না, তাদের সাথে সংলাপ করে কতটুকু হবে? যার কারণে আজকে দেখেন আজকে নানাবিধ চাপে কিন্তু আওয়ামী লীগ আছে। এখন কোথাও তাদের পররাষ্ট্রমন্ত্রী আমেরিকায় গিয়ে বলে বিএনপিকে কোনোভাবে নির্বাচনে আনে, আবার বলতেছে বিএনপি বাংলাদেশের বৃহত্তর রাজনৈতিক দল, তারা যদি নির্বাচনে না আসে তাহলে নির্বাচন করার যোগ্যতা হবে না। অর্থাৎ তারা তাদের আমলে যে বাংলাদেশের জনগণের অধিকার সংরক্ষিত হয় না, আজকে বিশ্বব্যাপী আজকে আমেরিকান মানবাধিকার রিপোর্ট 2022-এ দেখেন স্পষ্ট ভাষা বলা হয়েছে বাংলাদেশে 2018-তে কোনো নির্বাচন হয়নি। তো সুতরাং এই সকল চাপের কারণে এবং আমাদের আমরা বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ, নানা আমেরিকা বলেন, ইউরোপিয়ান ইউনিয়ন বলেন, আর জাপান সবার এখানে একটা ডেভেলপমেন্ট পার্টনার হিসেবে আমাদের সাথে কাজ করে, তাদেরও এখানে কিন্তু স্বার্থ সংগঠিত আছে। বাংলাদেশের যদি গণতন্ত্র বিঘ্নিত হয়, বাংলাদেশের যদি অস্থিশীল পরিস্থিতি হয়, তাদের স্বার্থ কিন্তু আঘাত কাটবে, যার জন্য তাদেরও একটা গতবারের কথা বলতেছি। তৎকালীন প্রধান নির্বাচন কমিশনার বিএনপির কাছে একটা আহ্বান জানিয়েছিলেন যে আপনাদের বিরুদ্ধে কত মামলা, কত আসামি, আজকের মহাসচিব ওনার নেতৃত্বে একটা চিঠি দেওয়া হয়েছিল 3,000 মামলা 11,000 আসামি, কিন্তু আমরা কিন্তু ওই লক্ষ লক্ষ আসামির কথাই শুনছি। দেখুন মোশাররফ সাহেবের কথা একটা বলতেই হয়, তাহলে কি ওনারা 75-এর 15ই আগস্ট জাতির পিতাকে হত্যার বিষয়ে অবগত ছিলেন? কারণ আমরা দেখেছি এই হত্যাকাণ্ডে যারা ছিলেন
তাদেরকে কিন্তু জিও প্রাইম পোস্টিং দিয়েছিল এবং আমি আগেও বলেছি 79 এর পার্লামেন্টে কাদেরকে এমপি মন্ত্রী করেছিলেন তাহলে দল ছুট কাদেরকে নেবি জিও রহমানের দলটা করেছিল আমরা এই আলোচনায় যেতে চাই না দাদর জাতীয় সংসদ নির্বাচন আমরা মনে করি এই নির্বাচনটা আওয়ামী লীগ মনে করে যে না সবার অংশগ্রহণই হোক এই জন্য হয়তো আমরা দুদালি করি যে না সব দলই আসুক কিন্তু ওনারা কোনো কিছুতেই নেই না থাকলে আমরা তো বলি যে ঠিক আছে সরকার বসা দরকার নেই কমিশনের সাথে বসেন কেন যেহেতু এখন নির্বাচনটা কমিশনের অধীনে সেই কমিশন এই কমিশন হয়েছে প্রায় এক বছরের উপর আজকে প্রায় 15 মাস সেই কমিশনের সাথে কোনো সংলগ্নরা বসেন না তাহলে ওনারা কি চাচ্ছেন হ্যাঁ লক্ষ্য করে দেখবেন যখনই বাংলাদেশে কোনো নির্বাচন আসে সেই বছরই এই দেশে একটা ষড়যন্ত্রের গন্তব্যে আবাস পায় যেটা প্রকাশ্যে বলছেন নির্বাচন করব না নির্বাচন করতেও দেব না তার মানে কি ওনারা আবার একটা অসাংবিধানিক সরকার চান অনির্বাচিত সরকার চান আমরা ক্যাটাগরি আন্দোলন করেছিলাম কিন্তু আমরা কি দেখেছি একটা অনির্বাচিত সরকার থাকলে কি হয় সেটা আমরা দেখেছি আমরা ওই পথে যেতে চাই না তারপরও আলোচনা হতে পারে কিন্তু ওনারা তা আলোচনায় যাচ্ছেন না ওনারা কি চাচ্ছেন যে এই দেশে নির্বাচনটা না হোক যেটা 14 সালে চেয়েছিলেন বাংলাদেশে যে কয়বার অসাংবিধানিক সংবাদ যেমন 1982 সালের 24 মার্চ এরশাদ যখন সামরিক আইন জারি করেছিলেন আওয়ামী লীগের তৎকালীন সভানেত্রী বলেছিলেন বিবিসির সাথে সাক্ষাৎ করে আই এম না তখন দেশের অবস্থা কি ছিল মানুষ দেখেছে দেশের অবস্থা কি ছিল কোথায় গিয়ে পড়ছিল আবার যখন ফখরুদ্দিন বসাকে কাছে ছিল তারা বলেছিল আন্দোলন হয়েছিল সুতরাং বাংলাদেশে কয়বার অসাংবিধানিক সংবাদ এসেছে তার মূল নায়ক হলো বাংলাদেশ আওয়ামী লীগ সেই অবস্থা বিএনপি ভাই অসংখ্য ধন্যবাদ মোশাররফ ভাই আপনাদের সাথে কথা বলে ভালোই লাগলো সম্মানিত দর্শক বিদায় নিতে হচ্ছে সময় কম আরেকটু সময় থাকলে আরও ভালো লাগতো আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল দেখা হতে পারে আগামী অনুষ্ঠানে ভালো থাকবেন সবাই আপনাদের সবার জন্য শুভকামনা রইল